বাংলাদেশে 34 জেলার 180টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 200 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশিয় উন্নয়ন ব্যাংক। শীর্ষক স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়িতব্য রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ দেবে এডিবি। এ লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি ঋণ চুক্তিও সই করা হয়। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের মোট ব্যয় 285.31 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি 200 মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসেবে দেবে এবং অবশিষ্ট 85.31 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার যোগান দেবে। প্রকল্পের উদ্দেশ্য হল উৎপাদনশীল কৃষি এলাকায় উচ্চ আয় সৃষ্টি ও আর্থসামাজিক কেন্দ্রে যাতায়াত সুগম করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সংযোগ উন্নয়ন করা এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীজনের সক্ষমতা বৃদ্ধি করা।